ঢাকার দুই অংশে বেলা দুইটায় গণমিছিল করবে বিএনপি। এর মধ্যে একটি গণমিছিল উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হবে। আরেকটি গণমিছিল বের হবে মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে, সেটি মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে। বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এলজিপি সহ আরও কিছু দলও পৃথক মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে। বিএনপি জানায় উত্তর বাড্ডা থেকে গণমিছিলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর কমলাপুরের গণমিছিলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুটি মিছিলেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় মহানগর সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেবেন।